এডুকেশনাল অ্যাক্টিভিটি স্টাডিজ চ্যানেলে তোমাদের সকলের স্বাগত আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে ডিসকাস করব। মডেল অ্যাক্টিভিটি টাস্ক আমাদের পরিবেশ ক্লাস ফোর পার্ট টু নিচের প্রশ্নগুলির উত্তর দাও প্রশ্ন নাম্বার এক পৃথিবী থেকে বাঘেদের হারিয়ে যাওয়ার পথে কেন এমন হচ্ছে বলে তোমার মনে হয় এই প্রশ্নের উত্তর হবে পৃথিবী থেকে বাঘেদের হারিয়ে যাওয়ার কারণগুলি হচ্ছে এক মানুষ জঙ্গল কাটার ফলে বাঘের থাকার জায়গা কমে যাচ্ছে দুই বাঘের শিকার করার জায়গা কমছে তিন বাঘের খাবার যেমন হরিণ ও অন্য পশুদের অভাব চার চোরা শিকারীরা মোটা টাকার লোভে বাঘ মেরে তার চামড়া নখ ইত্যাদি বিক্রি করছে প্রশ্ন নাম্বার দুই বাতাসে অবাঞ্ছিত উপাদানগুলি কি কি। এর উত্তর হবে তার আগে বলি অবাঞ্ছিত মানে দূষিত উপাদানগুলো বাতাসের অবাঞ্ছিত উপাদানগুলি হলো এক ধুলো ও বালির কণা দুই কয়লার গুঁড়ো তিন ধোঁয়া চার ছাই ইত্যাদি এইগুলি তাহলে বাতাসের অবাঞ্ছিত উপাদান প্রশ্ন নাম্বার তিন বালি ও জলের মিশ্রণ থেকে কীভাবে দুটিকে আলাদা করবে এই প্রশ্নের উত্তর হবে বালি ও জলের মিশ্রণকে একটা পাত্রে কিছুক্ষণ স্থিরভাবে রেখে দেব এতে ধীরে ধীরে পাত্রের তলায় বালি জমতে শুরু করবে দুই থেকে তিন ঘন্টা পরে দেখা যাবে যে বালির কণাগুলো তিথিয়ে পাত্রের তলায় জমা হয়েছে এবং পরিষ্কার জল তার উপরে আছে পরে পরিষ্কার জল গড়িয়ে নিলেই জল ও বালি আলাদা হয়ে যাবে প্রশ্ন নাম্বার চার দাঁত ভালো রাখতে হলে আমাদের কি কি করা উচিত এই প্রশ্নের উত্তর হবে দাঁত ভালো রাখতে হলে এক প্রতিদিন দুইবার ব্রাশ করতে হবে একবার ঘুম থেকে উঠে এবং আর একবার রাতে ঘুমাতে যাওয়ার আগে দুই যে কোনো খাবার খাওয়ার পর ভালো করে কুলকুচি করতে হবে তিন দাঁতে সমস্যা হলে ডাক্তার দেখাতে হবে প্রশ্ন নাম্বার পাঁচ তোমার প্রিয় ঋতুর নাম ও ঋতুর দুটি বৈশিষ্ট্য লেখো এই প্রশ্নের উত্তর হবে আমার প্রিয় ঋতুর নাম বসন্ত ঋতু তোমরা নিজেদের মতো নিজের প্রিয় ঋতুরও নাম লিখতে পারো তো আমার প্রিয় ঋতুর নাম বসন্ত ঋতু এই ঋতুর দুটি বৈশিষ্ট্য হল এক বসন্ত ঋতুতে গাছে গাছে নতুন পাতা গজায় ও ফুল ফোটে দুই বসন্ত ঋতুতে কোকিলের ডাক শোনা যায় আমাদের পরিবেশের পার্ট টু এর ভিডিওর উত্তর সম্পূর্ণভাবে হয়ে গেছে পার্ট ওয়ানের ভিডিও আমি পোস্ট করে দিয়েছি আমার চ্যানেলে গিয়ে তোমরা পার্ট ওয়ানের ভিডিও দেখতে পারো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর নিজের বন্ধুদের সাথে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে আরও এই রকম ভিডিও পাওয়ার জন্য